পাঁচ জানুয়ারির মধ্যে জামাতের সঙ্গ ত্যাগ না করলে খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সাজেদা চৌধুরীর সভাপতিত্বে একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের কৃতকর্মের ক্ষমা নেই যুদ্ধাপীদের বিচার ও শাস্তির বাস্তবায়ন হবেই শীর্ষক দলের প্রতিবাদ সমাবেশে তিনি কথা বলেন এ সময় তিনি বলেন বেগম খালেদা জিয়া এখনও পাকিস্তানের পক্ষে তাই সারাদেশে যখন পাকিস্তানিদের দৃষ্টতার তীব্র নিন্দা করেছে তখন তিনি নিশ্চুপ ছিলেন প্রতিবাদ সমাবেশে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন বিএনপি অগণতান্ত্রিক ও অযৌক্তিক দাবি করেছে বিএনপি সমঝোতা চাইলে জামাতের ত্যাগ করতে হবে বলে তিনি জানান